গুড মর্নিং গাইস, এখানে ভিডিওটাকে শুরু করছি। তো তো এখন আমি কাঞ্চনের কথা বলবো। এই যে আমার দুষ্টু পাপারা, তো এখন আমরা কাঞ্চনজঙ্ঘা যাব। ঠান্ডা ঠান্ডা কুল কুল, এর জন্য নাইটি পরে আছিস? হ্যাঁ, কিছু হবে না। আচ্ছা চলো আমাকে দেখাবে কোথায় হচ্ছে, কোথায় উঠবে। আমি কালকে 6টা রিওবে গিয়েছিলাম পাপা সময়, সবে বলছে তো যে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আমি মামার সাথে এখন যাব, আমি তো জানি রোডটা। এবার তো আসো, আমরা এসে গেছি, মানে তো আমরা বেশটা নিচে নেমে এসেছি। এখান থেকে ফুললি, মানে যদি ওয়েদার ভালো থাকে তাহলে খুব সুন্দর দেখা যায়। এই যে পোপা আমাকে নিয়ে আসলো, আমি আসিনি এর এই রাস্তাতে। হ্যাঁ, কালকে এসেছিল, দেখো ওখানে অনেকেই আছে দেখার জন্য। চলো সামনে যাই, দেখি কি দেখা যাচ্ছে কিনা। ভিউটা এখানে নিচে খাদ আছে অনেক, কাঞ্চনজঙ্ঘা ওই সাইডটা দেখা যায় অনেক খাদ। আর মেঘগুলা দেখো উঠছে, এখানে দেখো কি সুন্দর গোলাপ গাছ, পাহাড়ি গোলাপ। আমরা অনেকটা নিচে চলে আসছি, অনেকটাই নিচে এসে গেছি, আর মেঘগুলো উঠছে আর পুরো মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। নামতে তো ভালোই লাগে পুপু, কিন্তু উঠতে খুব কষ্ট। তো হে গাইস, গুড মর্নিং, আমরা তো খুবই ভালো আছি, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভিডিওগুলো হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু যেখানে নেট পাবো ভিডিওটা আপলোড করে দিব, আর ভিডিওগুলো দেখবে ভালো লাগবে। চলো আস্তে আস্তে আমরা উঠি, গাড়িটা যেয়ে নে আস। হ্যাঁ উঠেছ মামা? তো পোপো আমাকে নিয়ে আসলো, আমি এখানে আজকে আসলাম। এই কয়েকদিন অন্য জায়গায় সাইট সিন করেছি, এখানে কালকে পাপার সাথে এসেছিল। কালকে শুধু একটু খেলতে এসেছিল, এটুকু উঠতেও ভাগ্যবান একটা আঙ্কেল বলে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই যে মামা তো উপরে চলে যাচ্ছে, আমি থেকে যাচ্ছি। তো চলো এখন ব্রেকফাস্ট করব, তারপরে ফ্রেশ হব, তারপরে বাইরে যেখানে যাই তোমাদের ডেফিনেটলি শেয়ার করব। আর এভাবে ভালোবাসবে, পাশে থাকবে, সাথে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর বেল আইকনটা অন করে দিবে ডিং 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 করে। আমার গাড়ি আসছে। এরকমই খাওয়াই যায় প্রথম।
কালকে বৃষ্টিতে আমার ব্যাগ সব ভিজে গেছে, একটু রোদ্রে দিয়েছি। ব্রেকফাস্ট করে নি চলো। হ্যাঁ কি খাবে? চিকেন। দুটাকে ওই দেখো পোপো আসছে শাওয়ার করে আমার কাছে। আস্তে আস্তে হাঁটো মাম্মা, এখানে আসলে না একটু নেট পাওয়া যায়, সেজন্য আসলাম। এখন পোপো চলে আসছে। হ্যাঁ না পাইনি, মেঘে ঢেকে আছে। আসতে সাবধানে সাবধানে, এখানে ভালো রাস্তা থাকতে গর্তে নামছিস কাদার ভিতরে। জোরে করে পাপা পোপো হিয়ার, পাপা পোপো হিয়ার। মাম্মা পাপা ইজ কলিং, তো প্লিজ এটা কি শুন। আচ্ছা আলগা বাহু বলি তো, আমার বলার পরে সবাই কেঁপে গেছে আর সবাই এখন শক বের করছে।
নিঃশ্বাস বের করছে, গাছদের নিঃশ্বাস পুরো ফগ হয়ে ফগি হয়ে গেছে এখন। একটু মানে মানে সেকেন্ডের ভিতরে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, সুন্দর। এই উপর থেকে ধোঁয়াটা পাস হয়ে যায় আর এখানে রান্না করে, এখানেই রান্না করেছে, হ্যাঁ কাঠের উনুন। আমরা এখানে রান্না, হাই বলে দাও দিদি, আকাশ বর্ষ হয়ে গেল, দেখছো অদ্ভুত একটা চেঞ্জ এসে যায়। তো বলে দিয়েছে তো বা